নমস্কার, আমি মিতালি, আপনারা দেখছেন বাংলার রান্না। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিনের মজাদার নাস্তা রেসিপি। এই নাস্তা একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে, এই নাস্তাগুলো এতটাই খেতে সুন্দর। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নাস্তাগুলো বানানোর জন্য 200 গ্রাম ময়দা নিয়েছি, এতে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। উষ্ণ গরম জল দিয়ে ময়দা মাখলে নাস্তাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে লেচি কেটে নেব। রুটির জন্য যেমন আমরা লেচি কাটি, সেই রকম লেচি কেটে নিলেই হবে। লেচিগুলো সব কাটা হলে এতে সয়াবিন অয়েল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য 200 গ্রাম সয়াবিন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সয়াবিনগুলো থেকে জল নিংড়ে তুলে নিয়েছি। এখন সয়াবিনগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই, কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিলে হবে। সয়াবিনগুলো ব্লেন্ড করে নিয়েছি, খুব যেন গুঁড়ো না হয় এরকম করে নিলে হবে। তবে ব্লেন্ডার না থাকলে ছোট ছোট টুকরো করে নিলেও হবে। এবার কড়াই 2 টেবিল স্পুন সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি 1 চামচ কোঁচানো রসুন, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দিয়েছি 2টো কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, কাঁচা গন্ধটা দূর করার জন্য হালকা ভেজে নিলেই হবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ব্লেন্ড করে রাখা সয়াবিন। সয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সয়াবিনগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। সয়াবিনের সঙ্গে ডিমটা নাড়াচাড়া করে ভেজে নেব। এখন এতে পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ চিনি, 1 টেবিল চামচ ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে যে ভাজা মশলাটা ব্যবহার করছি সেটা বানিয়েছি শুকনো লঙ্কা, জিরে, ধনে আর এলাচ শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো সয়াবিনের সাথে মিশে গেলে গ্যাস অফ করে দেব। ভেতরের পুর তৈরি করে নিলাম, পুরটা একটু ঠান্ডা হতে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, লেচিগুলোর ওপর থেকে ঢাকা তুলে নিচ্ছি। এবার একটা করে লেচি নিয়ে হাত দিয়ে এরকম করে একটু লম্বা করে নিচ্ছি। এবার এটাকে বেলে নেব, তবে এটা গোল করব না, যতটা সম্ভব একটু লম্বা করে বেলে নেব। লম্বা করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হলে 2 সাইড থেকে এভাবে ভাঁজ দিচ্ছি। ভাজের জয়েন্টগুলো হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে ভাজার সময় খুলে গিয়ে পুরটা বেরিয়ে না যায়। এবার 2 প্রান্তটা ধরে এভাবে করে নিলে একটু লম্বা হবে। দেখুন অনেকটা বড় হয়ে গেছে। এবার 1 সাইড থেকে রোল করে নিচ্ছি, তারপর ওপর থেকে হাত দিয়ে চেপে দিলে নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি।
এই নাস্তাগুলো বানানো খুবই সহজ আর খেতেও খুব মজার, আর ছোট থেকে বড় সবার পছন্দের হবে। নাস্তাগুলো সব তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। এবার প্যান হালকা গরম হলে 2 টেবিল চামচ সয়াবিন অয়েল দিয়ে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট ঢাকা দিয়ে হতে দেব, আর গ্যাসের আঁচ লোয়ে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি, 1 প্লেট ভাজা হয়ে গেছে, আর 1 প্লেট উল্টে আবার ঢাকা দিয়ে দেব। নাস্তাগুলো এভাবে ঢাকা দিয়ে ভাজার ফলে কম তেলে ভাজা হবে আর চারি সাইড সুন্দরভাবে কুক হবে, তবে আপনারা চাইলে বেশি তেলেও ভেজে নিতে পারেন। এভাবে 2 প্লেট উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। দুই সাইড ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন কালার চলে এসেছে, এখন তুলে নিচ্ছি। তৈরি করে নিলাম সয়াবিনের নাস্তা। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।